বরিশালে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী এক র‍্যাম্প শো। যথারীতি র‍্যাম্পে হেঁটেছে নানা সাজে সজ্জিত মডেল, তবে মডেল হিসেবে ছিল দেশি এবং পার্সিয়ান জাতের বেড়াল। র‍্যাম্প শোর পাশাপাশি ছিল খাদক ও সৌন্দর্য প্রতিযোগিতা। প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী আয়োজন করে ফেসবুক গ্রুপ পার্সিয়ান ক্যাট সোসাইটি অফ বরিশাল। আর এমন আয়োজনে খুশি বেড়াল লালন পালনকারীরা। বরিশালের একটি কনভেনশন সেন্টারে দেশি বিদেশি বিড়াল প্রদর্শনীর আয়োজন। একে একে হাজির বহু বিড়াল প্রেমী। এক পর্যায়ে বিড়ালের মিলন মেলায় পরিণত হয় কনভেনশন সেন্টারটি। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় র‍্যাম্প শো। মালিকের কোলে অংশ নেয় নানা রঙের পোশাক ও চশমা পরা বিড়াল। ছিল খাদক ও যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতাও। প্রোগ্রামটা পুরোপুরি হয়েছে ফুডি ক্যাট, অ্যাংরি ক্যাট, যেমন খুশি তেমন সাজো, বিকজ বিভিন্ন ক্যাট বিভিন্ন ক্যাটাগরি। বরিশালের মানুষ যে বিড়াল প্রেমী, পশু প্রেমী, পাখি প্রেমী, বরিশালের মানুষ যে এতটা ভালোবাসতে পারে, এটা আসলে এই এরকম একটা প্রোগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার। দেশে বিড়াল পালনের প্রবণতা বাড়ছে দিন দিনই। শিশুর মনন বিকাশেও রয়েছে বিড়ালের ভূমিকা, পাশাপাশি আছে মানসিক প্রশান্তি। শান্ত সৃষ্টি একটা বিড়াল, ও কিছুই বলে না, খামচিও দেয় না, কামড়ও দেয় না। ওর বয়স যখন 2 মাস তখন ওকে আমরা পালা শুরু করি, 2 বছর যাবত আমাদের কাছে আছে। বিড়াল পালন করার যে একটা শান্তি, এই যে ওরা তো অ্যাকচুয়ালি একটা খুবই ইনোসেন্ট প্রাণী, এই যে যেমন চুপচাপ বসে আছে সারাদিন, মানে বলতে গেলে নিজেদের কাজের পর একটা মানে একটা মানসিক চাপ থাকে, এদের দেখে না মানসিক চাপটা কমে যায়। ভবিষ্যতে বিড়ালের প্রদর্শনী ও ব্যতিক্রমী এই আয়োজন আরও বড় পরিসরে করা হবে বলে জানান ফেসবুক গ্রুপ পার্সিয়ান ক্যাট সোসাইটি অব বরিশালের অ্যাডমিন। বর্তমানে এই গ্রুপে সদস্য সংখ্যা প্রায় 4,500। এভাবেই যদি সবাই এক এক থাকি আমরা, হোপফুলি নেক্সট ইয়ার আরও বড় করে হবে। অ্যাজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আমরা আসলে ওইভাবে যেভাবে আমাদের এক্সপেকটেশন ছিল আমরা ওইভাবে করতে পেরেছি, বাট উই কুড ডু বেটার। 50টিরও মতো দেশি বিদেশি বিড়াল প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেয়। ধ্রুব ইকরামুল, যমুনা নিউজ।